বিজেপি কার্যালয় ভেঙে দেওয়ার প্রতিবাদে কোচবিহারে ধিক্কার মিছিল করল বিজেপি যুব সংগঠন। বুধবার দুপুরে কোচবিহার ব্যাংক চাকতলা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে গোটা শহর পরিক্রমা করে। ওই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি নিখিল রঞ্জন দে, যুবমোর্চা জেলা সভাপতি শৈলেন্দ্র সাউ সহ বেশ কয়েকজন জেলা নেতৃত্ব। যুবমোর্চা জেলা সভাপতি শৈলেন্দ্র সাউ জানান, গুজরাট ও হিমাচল প্রদেশ দলের জয়ের পর গোটা জেলা জুড়ে উৎসব করে বিজেপি সমর্থকরা। এরপরেই তৃণমূল কংগ্রেস সন্ত্রাস শুরু করে। গতকাল তৃণমূল কংগ্রেস পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে বিজেপির দলীয় কার্যালয় ভেঙে ট্রাককে লোড করে নিয়ে যান। এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মীকে মারধরও করা হয়। আজকে ভারতীয় জনতা যুব মোর্চা রাজপথে নামছে, আমাদের বোলপুরে পূজা নামে যে ছাত্রীর যার কিছুদিন আগে ধর্ষণ হয়েছিল, সেই মেয়েটা কাল গত পরশুদিন মারা গেছে। তার যে দোষী সাফিজুল তাকে আমরা ফাঁসির দাবিতে সেই মিছিল, তার সাথে সাথে আমাদের দিনহাটায় যে পার্টি বিচ বিজেপি পার্টি বিচ ভাঙা হয়েছে জেসিপি দিয়ে, সে তার প্রতিবাদে আর তুফানগঞ্জে আমাদের কৃষ্ণপুরে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক তাকে মারধর করা হয়েছে। তিনি গুরুতর আহত হয়ে সে এখন আমাদের মেডিকেল কলেজে আছে শিলিগুড়িতে। তার প্রতিবাদে আজকে আমাদের এই ধিক্কার মিছিল।